তো আমি তো বলি হ্যাঁ সাপ আছে সাপ তো অবশ্যই আছে না মালয়েশিয়ায় ফার্ম বাগানে তো সাপ থাকবেই তো দেখো এই যে সেই সাপ কত বড়ো সাপ কালো সাপ মালয়েশিয়ায় পাম বাগানে দেখেছ এই যে শুয়ে আসে চুপচাপ কালো সাপ দেখো ডিউটি করতে হয় তো যদি বেসিকে কাজ করো তাহলে আট ঘন্টা ডিউটি সকাল ছটার থেকে দুপুর দুটো পর্যন্ত দুটোর থেকে হ্যালো গাই আসসালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখো পাম হাই রে ভাই কী গরম পাম বাগানে এখন বর্তমানে খুবই গরম পড়ছে তো আজকে যে যে বিষয় নিয়ে কথা বলবো মালয়েশিয়ায় সাপ আছে কি না তো ভিডিওটা দেখতে থাকো সবই বলবো তো এই আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে মোটামুটি ভালোই গরম পড়ছে তো তোমরা সবাই জিজ্ঞাসা করছো যে এখানে তাপমাত্রা এখানে তাপমাত্রা একত্রিশ বত্রিশ চৌত্রিশও হয় ঠিক আছে মালয়েশিয়ায় কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই কখন পানি হয় কখন রোদ হয় এই আজকে কিন্তু রোদ হচ্ছে আজকে এখন বর্তমানে আছে তোমার হচ্ছে বত্রিশ ডিগ্রি আবার হয়তো দেখবো এই যে হঠাৎ করে প্রচুর মেঘ চলে এসছে মেঘ এসছে আর পানি চলে আসবে মানে কোনো টাইম টেবিল নেই পানি আস হওয়ার এখানে ওই যে বললাম আর কিছু ভাই তোমরা কমেন্ট করছো যে কত ঘন্টা ডিউটি করতে হয় তো যদি বেসিকে কাজ করো তাহলে আট ঘন্টা ডিউটি সকাল ছটার থেকে দুপুর দুটো পর্যন্ত দুটোর থেকে তিনটে পর্যন্ত লাঞ্চ টাইম রেস্ট আর তিনটে থেকে ছটা পর্যন্ত ওভার টাইম তিন ঘন্টা যেহেতু এটা আগে চলতো এখন চলে না কারণ এখন বেশিরভাগ ঘন্টাকেই কাজ করায় যেরকম তোমার সারাদিন তুমি কাজ করলে দুপুর দুটো থেকে তুমি তিনটে সময় ঘরে গেলে না তুমি ঘরে না যাও তুমি চারটে পর্যন্ত সাড়ে পাঁচটা পাঁচ সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করলে তোমার তিন ঘন্টা ওটি তুরুষ হয়ে যায় একভাবে একটা না কাজে ওই জন্য ছটা পর্যন্ত কেউ থাকে না এখানে তো গাইজ তোমরা যে জিজ্ঞাসা করছো যে এফ জি এফ কোম্পানি শিল্টা কোম্পানি আরও যে অন্য অন্য কোম্পানি আছে সেগুলো মানে ভালো কি না তো যে বিষয়ে আমি বলবো আর কি তো আমি কিন্তু কাজ করি সেমিডারবি প্ল্যান্টেশন প্লান্টেশন আমার কোম্পানির নাম হচ্ছে সেমিডারবি সো তোমরা যে বলতো যে এফ জি এ ফিলটা আইবস যেসব অন্যান্য কোম্পানি আছে সেগুলো স্যালারি কীরকম আসে গাজি কীরকম মানে সরি গাজি হ্যাঁ গাজি বা ওটি কীরকম দেয় টাকা পয়সা ঠিকমতো দেয় কি না কাজ কিরক কত ঘন্টা করায় তো এইসব বিষয়ে তো সঠিক আমি বলতে পারবো না কারণ আমি থাকি হচ্ছে সেমিডারি প্লানটেশান কোম্পানিতে তুমি যদি সেমিডারি প্লান্টেশান কোম্পানিতে আসতে চাও তুমি জিজ্ঞাসা করলে আমি ডিটেলস সব বলতে পারবো বাট এফজিএ ফিল্টা আইভো এসব কোম্পানি যদি তুমি জিজ্ঞাসা করো আমি কিন্তু সঠিক বলতে পারবো না এবার আমি হয়তো তোমাদের মিথ্যা মিথ্যা বলে হয়তো বললাম যে হ্যাঁ স্যালারি ভালো দেয় ওটি ভালো দেয় সবই ঠিক আছে কোম্পানি উন্নত মানের কোম্পানি তখন তোমরা হয়তো ওই কোম্পানিতে আসলে আসার পরে হয়তো তাহলে তোমাদের কাজে কোনো কোনো মিল নেই টাকা পয়সা ঠিকঠাক দিচ্ছে না তারপরে হচ্ছে ওটি দিচ্ছে না তখন তো তোমরা আমাকে গালাগালি করবা না সো ওই জন্য আমি ফালতু তোমাদের মিথ্যা বলে এখানে আনবো না আমি যেটা সত্যি সেটাই বলি আর আমি যে কোম্পানি থাকি সেমিটারবি সেমিটারবি কোম্পানিতে এই কোম্পানিতে আমি যতটুকু জানি ডিটেলস সেটুকুনটাই আমি শেয়ার করি আর হ্যাঁ এই যে তোমরা যে বলছো এফ জি এ ফিলটা আইভো গ্লোবো মালয়েশিয়া কিন্তু প্রচুর কোম্পানি আছে এই পাম বাগানের তো আমি যতটুকু জানি মানে যেসব কোম্পানির মানে নিয়ম কারণ যেগুলো আমি জানি আমি কিন্তু সেইগুলো তোমাদের কাছে শেয়ার করি আমি কিন্তু ফালতু কোনো বাড়িয়েও না এক্সট্রাও আমার বলার কোনো দরকারই পড়ে না হয়তো আমি এখান থেকে এক্সট্রা বাড়িয়ে বাড়িয়ে বললাম তখন তুমি মালয়েশিয়ায় আস এসে ভিডিওতে তখন তুমি আমাদের ভিডিওতে আমি দেখলাম এক শুনলাম এক আর এখানে দেখছি এসে দেখছি আর এক তখন কিন্তু হয়তো অনেকে আসে কিন্তু গালাগালি করবে না তো সো ওই জন্য আমি যেটুকুন জানি আমি সেটুকু সেটুকুই শেয়ার করি আর আমার কিন্তু অনেক ফ্রেন্ডরাও আছে ওরাও বলে যে হ্যাঁ ফিল্ডটা কোম্পানিতে আইএফজি কোম্পানিতে গাজি ভালো সিলারি ভালো বাট সব সাইড কিন্তু এক হয় না সব সাইড কিন্তু এক হয় না বুঝতে পেরেছো এটা হচ্ছে মেন কথা তো যার জন্য আর কি আসা তো তোমরা সবাই জিজ্ঞেস করতে সাপ আসে কি না তো আমি তো বলি হ্যাঁ সাপ আছে সাপ তো অবশ্যই আসে না মালয়েশিয়ায় ফার্ম বাগানে তো সাপ থাকবেই তো দেখো কথা হচ্ছে কি যেরকম আমরা দেশে বাড়ি যেখান থেকে ভিডিও দেখছো ইন্ডিয়া বাংলাদেশ নেপাল তো তোমরা যখন মাঠে যাও মাঠে কিন্তু সাপ দেখা যায় দু একটা দেখা যায় না ঠিক দেখা যায় হয়তো মাঠে কোনো কাজ করতে গেলে হয়তো হাঁটতে হাঁটতে বা কোনো কোনো কাজ করতে করতে সাপ দেখলে তো সেম এখানেও সেরকম আমরা যখন প্রথমে এসেছিলাম তখন অনেকেই বলছিল যে মালয়েশিয়ায় কিন্তু পশুর সাপ যাস না বড়ো বড়ো সাপ আছে তো আমরা আমরা প্রথম প্রথম অনেক ভয় ভয় করেছিলাম আমাদের যে মালয়েশিয়ায় সাপ আছে হয়তো সাপে খেয়েই ফেলবে তো সে আমরা তা সবাই বলেছিল তার মধ্যেও আমরা এসছিলাম তো আসার পরে দেখলাম যে কিছুই নেই হ্যাঁ আসে কীরকম ওই যেরকম বললাম যে দেখা যায় মাঝে মাঝে হয়তো কাজ করতে করতে দেখা যায় তো এটা ফালতু কথায় কান দিয়ে লাভ নেই আসে যেরকম হ্যাঁ পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় কিন্তু সাপ দেখা যায় মানে অজগার সাপও আছে তারপরে এখানে একটা কালো কালো কী সাপ আছে সঠিক আমি নাম জানি না তো ওগুলো ওইগুলো বেশি দেখা যায় আর যে অজগর আছে ওইগুলো কিন্তু খুবই কম দেখা যায় অজগর কারণ নাকি আমি শুনেছি যে দিনের বেলা কি দেখতে পায় না রাত্রে দেখতে পায় ওই জন্য রাত্রে চলে তো সেই হিসাবে দেখা যায় দিনের বেলা দু একটা দেখা যায় তো তা আমার একটা অযোগা সাপের ভিডিও করা আছে তুমি যদি দেখতে চাও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ভিডিওটাকে দেখে আসতে পারো আর পাহাড়ি এলাকায় যেহেতু আমরা আসি আমরা আছি সমতল জায়গায় আমাদের এখানে কোনো পাহাড় নেই আমাদের এখানে কিন্তু একদম পুরো সমান জায়গা সেই হিসেবে ওই জন্য সাপটা খুব কমই দেখা যায় কিন্তু আমি বলবো না যে সাপ নেই আসে পাহাড়ি এলাকায় দেখা যায় সমতল জায়গায় দেখা যায় আর আগে যেভাবে মালয়েশিয়ায় জঙ্গল ছিল সেই হিসাবেই কিন্তু এখন বর্তমানে সেই সব জঙ্গল কিন্তু মালয়েশিয়া এখন আর নেই আমরা যখন প্রথম ইসলাম তখনও খুবই জঙ্গল ছিল তার আগে আমাদের আমাদের আগে যারা এসছিল তারাও মানে বলে যে আমরা শুনেছি যে আমরা যখন প্রথম ইসলাম তখন কিন্তু খুবই জঙ্গল ছিল মালয়েশিয়ায় সেই সেই তুলনায় কিন্তু এখন কোনো জঙ্গল এখানে নেই তা সো সেই হিসাবে দেখা যায় না সাপ তো মোটামুটি কাজ করতে করতে দেখা যায় হয়তো দেখো আমি কাজ করতে করতে একটা সাপ দেখেছিলাম তা ভিডিও করে রেখেছি তোমরা দেখো তাহলে ভিডিওটা দেখো অল্প একটু আমি কাজ করতে করতে দেখি পাশেই রয়েছে যেহেতু কী বলতো এখানে সাপ মানুষ দেখলে আগে পালায় আর আমরা কি করি যে সাপ দেখলে আমরা পালাই কিন্তু ওরা পালায় আগে তাই দেখো ভিডিওটা দেখে আসো একটু এই যে সেই সাপ আমি কিন্তু তোমাদের জুম করে দেখাচ্ছি এই এই ভিডিওটা কিন্তু আমার আজকেকারের ভিডিও নয় এটা আমার আগের ভিডিও মানে করা ছিল তো তোমরা অনেক দিন থেকে এই সাপের মানে কমেন্ট করছো ওই জন্য আমি দেখছিলাম একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিই তা তোমাদেরকে বলেছিলাম যে কালো সাপ এই যে এই কালো এই সাপটা কিন্তু মালাসায় দেখা যায় বেশিরভাগ আর যেগুলো বলছি অজগার যেগুলো আছে সেগুলো দেখা যায় খুব কম মাঝে মাঝে তা তোমার যদি অজগার সাপ দেখতে আমার ডেসপ্লেনের লিঙ্ক থাকবে তোমরা দেখে আসতে পারো বড়ো সাপ তা আমি কাজ করছি এটা আগের ভিডিও আমি কাজ করছিলাম কাজ করতে করতে আমার মানে চোখে পড়েছিলো আর কি দেখো গাছের ধারে ধারে শুয়ে আসে এই সাইডে নালা এই সাইডে পানি নালাতে পানি আসে ও চুপচাপ ওখানে শুয়ে আসে দেখো তোমাকে জুম করে পুরো দেখাচ্ছি আমি কিন্তু অনেক এই যে ফলে যে বিসি আছে ওই বিসিতে কিন্তু আমি মারছি তারপরেও কিন্তু নড়ছে না দেখেছ কিন্তু আগে ভয় করতো সাপ দিকে কিন্তু এখন সেরকম ভয় করে না যেহেতু সাপের জায়গায় আমরা কাজ করি ঘুরি সাপ মোটামুটি দেখা যায় সেই সব ওই জন্য ভয় করে না চলে যাচ্ছে আমি পাম ফলে বীজ মেরেছি ওই জন্য চলে যাচ্ছে ওই এখন চলে যাবে তা আমি কিন্তু একটা কথা গাইজ আমি আমার এই ছয় সাত বছর সাত বছর চলছে মালয়েশিয়ায় আমি এখনও পর্যন্ত শুনিনি যে মানে মালয়েশিয়ায় পাম বাগানে সাপে কে মেরেছে এখনও শুনিনি তো দেখো সাড়ে পাঁচটা বাজতে গেলে এখনও কিন্তু মালয়েশিয়ায় রোদ এখনও কিন্তু আসে এখানে রোদ কিন্তু সাতটার দিকে রোদটা কমবে আর কি তো আমি এখন রুমে যাবো আমার কাজ আজকে শেষ তো তোমরা যে কমেন্ট করেছিল তার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি তাই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তাই বাই বাই আমি এখন রুমে যাব তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই